আসসালামু আলাইকুম আরোহ কুকিং আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি স্পেশাল একটা রেসিপি চিংড়ির এবং খেতেও খুবই মজাদার তা হচ্ছে টমেটো চিংড়ি চলুন দেখাচ্ছি কত সহজেই আমি আজকের রেসিপিটি তৈরি করলাম এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম আমি প্রথমে একটা প্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামচ তেল নিয়েছি এতে করে আমি সবগুলো মশলা ভেজেও নেব এবং পুরো রান্নাটাই করে নেব দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবং পাঁচ ছটি কাঁচামরিচ একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এখানে প্রায় পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করবো না যখন এরকম নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আবারও নাড়াচাড়া করে টমেটো হালকা একটু ভেজে নিচ্ছি টমেটোটা যখন একটু একটু নরম হয়ে আসবে এভাবে করে নাড়াচাড়া করতে করতে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়ির আমি রকটা ফেলে দিয়েছি টুথপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চামচে তিন ভাগ লবণ তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিংড়ির রংটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি এবং হলুদের মিশ্রণটা এভাবে করে প্রায় এক মিনিট ধরে ভেজে নেব হলুদ দেওয়ার পরে ভাজা হয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি পানি আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব এর জন্যই পানিটা এখন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট এক চা চামচ দি একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আপনাদের মরিচের ঝাল অনুযায়ী বা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে বলক এসে পানিটা খুব ভালোভাবে টেনে যাচ্ছে এবং অনেকটা পানিটা শুকিয়ে এসছে পানিটা যখন একটু এভাবে শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এখানে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি এত করে খুব ভালো ফ্লেভার আসে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ধনিয়া পাতার সাথে চিংড়ির তরকারিটা আর আর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবং পুরো মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের স্পেশাল রেসিপি তা হচ্ছে টমেটো চিংড়ি আশা করছি আপনাদের সকলেই কাছে খুব সহজ লেগেছে এবং ভালো লেগেছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কমেন্টে আমাকে জানাবেন থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য